আমরা হচ্ছি কি, তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা আমরা হচ্ছি, ফেরিওয়ালা ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন। ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে তার বাদাম বিক্রির জন্য? ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম, বলবে কি না? আরে বলবে কি না? বলবে। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, চুরি বাদাম নিয়ে উঠেছে গলায় বাঁধা, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম, বলি লোকে যে তাকাবে না, মাঠে মাঠে মারিয়ে মারা যাবে, সম্মান নষ্ট হবে। সেই জন্যে সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা ওর বাদাম বিক্রি হবে, বিক্রি হবে কেন না? ও চিৎকার করিনি, বাদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি। আমরাও তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা। এ হয় নাই দীপক দা, এ কি বলছো তুমি? হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন, উনি তৃণমূলের সমর্থক বা ভোটার। আর কর্মী তার দায়িত্ব অনেক, তিনি ভোট করান, বুথের মানুষের জনমত সংগঠিত করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষকে বলেন এবং মানুষের সমস্যার কথা তৃণমূল দল বা তৃণমূল প্রশাসনকে বলেন। দ্যাট ইজ কর্মী। কর্মীর আচরণ কখনো ভোটারের মতো হওয়া উচিত নয়। কর্মী কাজ করবে, কাজহীন কর্মী হয়, কর্মহীন কর্মী হয়। আমরা অনেকেই যদি কর্মহীন কর্মী হয়ে পড়ি হবে না। সুতরাং আপনি কত বড় নেতা তা প্রমাণ হয়। ছেলে আমার খুব পড়া পড়েছে, আমার একবার হয়েছিল জানেন তো ছোটবেলায়, আমি তো সারা বছর কোনো কালে পড়তাম না, কাকুলি সারা বছর কোনো বছর পড়তাম না, লেখাপড়ায় ভালো খারাপ না, পড়তাম না। এখন সরস্বতী পুজো হয়েছে, ঠাকমা বলতো খোকা বইপত্র সব মা সরস্বতীর আর পায়ের কাছে রাখা রাখতাম, ওতে আবার আবির টাবির দিত ঠাকুর মশাই পুরোহিত, আবির টাবির দিত, জয় জয় দেবী চলাচল, খুব ভক্তি করে মা গো সরস্বতী হলো। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচড়াপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচড়াপাড়া। যোগাযোগ 8100077194।